সিএসসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। ষষ্ঠ শ্রেণীর বীজগণিত আমরা সমাধান করছি। 4.2-এর যে 2 নম্বরের সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। এ এটার মান দেওয়া আছে 2, বি এটার মান দেওয়া আছে 3, এবং সি এটার মান দেওয়া আছে 1। নিচে যে রাশিগুলো আছে এগুলোর মান বের করতে হবে বা মান নির্ণয় করতে হবে। এগুলো খুবই সহজ, তো আমরা একটা খুব ভালো করে দেখাই। 1 নম্বর, তো শুরুতে যখন তুমি লিখবে এখানে লিখতে হবে দেওয়া আছে, কারণ মানগুলো আমাদের এখানে দেওয়া আছে। এই যে এখানে 3টা মান, এটাকে হুবহু এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে তোমাকে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে কি? যে রাশির মান বের করতে হবে, তার মানে এইটাকে এখানে হুবহু লিখে দিবে। এরপরে সমান চিহ্ন দিয়ে আমরা এটাকে সমাধান করব। তো এর উপরে কি ছিল? কিউব ছিল। তো এর মান কত দেওয়া আছে? 2, এই জন্য 2 দিব, 2 এর উপরে কিউব। এরপরে কি আছে? প্লাস বির মান কত? 3, এই জন্য 3 দিব, এর উপরে দেওয়া আছে স্কোয়ার বা 2। তো এখন আমরা কিন্তু খুব সহজে সমাধান করতে পারি। তো যেহেতু 2 এর উপরে 3 আছে, এই জন্য 2 এটাকে আমরা 3 বার গুণ করে দিব বা 3 বার লিখে গুণ করব। এইভাবে মাঝখানে প্লাস, এবার বন্ধনী দিচ্ছি, 3 গুণন 3। তো আমরা 3 2 বার লিখলাম কেন? কারণ এখানে পাওয়ার আছে 2। তো এখন যদি আমরা গুণ করি, এই 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, এবং এই 4 কে যদি 2 এর সাথে আবার গুণ করি তাহলে 8 হয়। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখতেছি 8 যোগ এই 3, এবং 3 গুণ করলে কত হয়? অবশ্যই 9 হয়। তো তাহলে আমরা 9 এবং 8 যোগ করে পাচ্ছি 17। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 2 নম্বরটা করতেছি, এটাও খুবই সহজ। এখানে দেখো বির মান কত দেওয়া আছে? 3, এই জন্য 3 এর উপরে আমরা কিউব দেব। এরপর এখানে আছে যোগ, সি এর মান কত দেওয়া আছে? 1, এর পাওয়ার দেওয়া আছে 3। তো এখন এই 3 এটার উপরে কিউব দিলে কত হয় তোমরা ভেঙে ভেঙে বের করতে পারবে না? তারপর আমি একটু বের করতেছি, 3 গুণন 3 গুণন 3, তার মানে এখানে 3, এই 3, এটাকে গুণ করলে হয় 9। এই 9 এর সাথে 3 যদি গুণ করি তাহলে হয় কত? 27, মানে 27। তাহলে আমরা লিখতে পারি 27 যোগ, আচ্ছা 1 কে যদি আমরা কিউব করি তাহলে কত হয়? অবশ্যই 1 হয়। একটা জিনিস মনে রাখবে, 1 এর উপরে পাওয়ার যতই থাকুক, যদি 5 থাকে তারপরেও রেজাল্ট কত হবে? 1 হবে। 1 এর পাওয়ার যদি এরকম 100 থাকে তারপরেও কত হবে? 1 হবে। তাহলে আমরা পাচ্ছি 28, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি পারবে, খুবই সহজ তাই না? তো পরবর্তী সমস্যাগুলো আমরা হোয়াইট বোর্ডে করে দিচ্ছি। তো 3 নম্বরে তোমরা বই দেখো কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো অবশ্যই তুমি কিন্তু দেওয়া আছে প্রদত্ত রাশি এই বিষয়গুলো লিখবে। আমরা খুবই সংক্ষেপে করে দিচ্ছি, এর মান কত দেওয়া ছিল? 2 দেওয়া ছিল, তার মানে 2 এর উপরে আমরা স্কোয়ার দিলাম, মাইনাস বির মান কত দেওয়া ছিল? 3 স্কোয়ার, প্লাস সির মান কত দেওয়া ছিল? 1 স্কোয়ার। এখন আমরা মান বের করতে পারি না, 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4 হয়। আমরা কিন্তু সংক্ষেপে করে দিলাম, তুমি এটা বের করবে এই লাইনে, এখানে একটা লাইন দিবে, মাইনাস 3 এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 9, প্লাস 1 এর উপরে স্কোয়ার দিলে 1 হয়। তো এখন আমরা কি করব? এই যে দেখো এটা 4 তাই না? এই 4 এটা হচ্ছে প্লাসের, শুরুতে যদি কোনো চিহ্ন না থাকে তখন ধরতে হবে এটা প্লাসের, এবং এই যে 1 এটাও প্লাসের, 9 এটার সামনে মাইনাস আছে এই জন্য এটা হচ্ছে মাইনাসের 9। তো এখন আমরা যেটা করব, 4 প্লাস 1 এটাকে বন্ধনীর মধ্যে রেখে দিব, মাইনাস 9 করে দিব। তো এখন কি হচ্ছে, 4 এবং 1 যোগ করলে আমরা পাচ্ছি 5 মাইনাস 9। তো দেখো আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখেছি যেটাকে বিয়োগ করা হয় সেটা ছোট হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো যেটাকে বিয়োগ করা হচ্ছে 9 সেটা কিন্তু বড়। কোনো বড় সংখ্যাকে বিয়োগ করা হবে তখন কিভাবে করতে হয়? দেখো এখানে যেহেতু 9 নিজেই বড়, এই জন্য আমরা 9 থেকে 5 কে বিয়োগ করব। যেহেতু 9 এটা হচ্ছে মাইনাসের 9 ছিল, তো যে রেজাল্ট আসবে সেটা হবে মাইনাসের। তো আশা করি বুঝতে পেরেছ, এই জন্য মাইনাস কত হবে? 4 হবে। তার মানে এই 9 থেকেই আমরা 5 কে বিয়োগ করে দিয়েছি।
আশা করি তোমরা এগুলো পরবর্তীতে আরো পাবে। 4 নম্বরে কি আছে, বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার। তো এখন আমরা মান বসিয়ে দিচ্ছি, বির মান কত ছিল বলো দেখি, 3 ছিল। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 এর মান কত ছিল, এখানে তুমি ইনটু দিতে পারো বা গুণ চিহ্ন দিতে পারো, আমরা গুণ চিহ্ন দিলাম, এর মান ছিল 2, বির মান ছিল 3 প্লাস এ স্কোয়ার এর মান কত ছিল 2 স্কোয়ার। তো আমরা সংক্ষেপে করে দিচ্ছি, এখানে সমান চিহ্ন দিতে হবে, 3 রুপের স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 এবং 2 গুণ করলে 4, 4 এবং 3 যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে কত পাই, আমরা পাই 12, এখানে প্লাস 4। এখন এই যে 9 এটা হচ্ছে প্লাসের এবং 4 এটা হচ্ছে প্লাসের, তো এই জন্য আমরা 9 এবং 4 একত্র করে যোগ করব মাইনাস 12। তো 9 এবং 4 যদি যোগ করা হয় কত পাই, আমরা 13 পাই মাইনাস 12, 1 থাকে, আমরা খুব সহজেই বুঝতেছি। তো যেহেতু 13 বড় ছিল এই জন্য আমাদের রেজাল্ট এসেছে প্লাসের, যখন প্লাসের রেজাল্ট আসবে তখন এর সামনে প্লাস দেওয়ার দরকার নেই, এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে সর্বশেষ 5 নম্বরে যেটা আছে, এ স্কোয়ার মাইনাস 2 এ সি প্লাস সি স্কোয়ার। তো এটা আমরা কিভাবে করব, আমাদের নিশ্চয় মান দেওয়া আছে, আমরা দেওয়া আছে লিখব, প্রদত্ত রাশি অবশ্যই লিখব। তো এর মান কত দেওয়া আছে বলো দেখি, এর মান দেওয়া আছে 2, যেন 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু সির মান কত 1, এখানে প্লাস 1 স্কোয়ার। 1 কেন দিলাম, কারণ সির মান 1, এখানে কিন্তু সমান চিহ্ন দিতে ভুলবে না, তাহলে এখানে আমরা লিখতে পারি 4। তুমি এভাবে না লিখে এই ভেঙে ভেঙে লিখবে, আমরা কিন্তু সংক্ষেপে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, মাইনাস এই 2 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে কত পাই 4, 4 এর সাথে 1 গুণ করলে তারপরে 4 ই থাকে, 4 প্লাস 1 কে স্কোয়ার করলে 1। তো এখন আমরা লিখতে পারি 4 প্লাস 1 মাইনাস 4 সমান কত হয়, 5 মাইনাস 4 সমান 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ তাই না, আশা করি তুমি পারবে। এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। সেই পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।